বুঝলাম না বুঝছেন, সকালের ব্যাচের স্টুডেন্ট কমে না, কাহিনী কি বলেন তো? ব্রাইনটা হ্যাঁ নিশ্চয়ই খুবই ভালো ইন্টারেস্টিং, খুব ভালো পরিমাণটা এসেছে তারা। এটা কি এর কারণ কি হতে পারে বলেন তো সাবিয়া ভাই? আপনি খুব এঙ্গেজিং ক্লাস নেন, ধৈর্য মোটেও রাখতে পারেন। না, হ্যাঁ আচ্ছা, আমরা কেউ হচ্ছে, ঘুমাইতে চাইলেও ঘুমাইতে দিবেন না। না না, এই এই ব্যাচটাকে হচ্ছে অনেক কড়াকড়ি দিচ্ছি, তো এই ব্যাচটাকে বলছে যদি না আসেন তাহলে আপনাদের বাসায় পুলিশ পাঠাবো, কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের প্রজেক্ট, ওরা তো আসলে সত্যি সত্যি মেনে মেনে ধরে নিছে, বুঝছেন? আপনাদের সময় বলা উচিত ছিল, হ্যাঁ, তবে হচ্ছে এরা আপনার আমাদের সঙ্গে বলে ক্লাসে লাভ নাই, আসছেন। আসলে বলে লাভ নাই, জোর করে কাউকে দিয়ে কিছু হয় না। এদেরকে তো বলছি যে তোমাদের বাসায় পুলিশ পাঠানো হবে। ওকে, সো নরমাল নরমাল ব্লগ সাইটে যে এসইও টেকনিক, এটা আপনার এই এই সাইটে খাটবে না। লোকাল এসইও সাইটে নরমাল ব্লগ সাইটের টেকনিক এখানে যদি আপনি ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? এখানে একটু অন্যরকম ভাবে আগাইতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে মানে আলোচনা করবো। তো মনে করেন আমরা সার্ভিস সিলেক্ট করছি যেটা হচ্ছে গুগলেও সার্চ আছে এবং হচ্ছে মানুষ এটা সার্ভিসটা নেয়, বিভিন্ন কোম্পানি বা সার্ভিস যারা দেয় তাদের থেকে এই সার্ভিসটা তারা নেয়, গুগলে সার্চ করে তারা দেয়। সার্ভিসটা ফিক্স হওয়ার পরে, সার্ভিসটা ফিক্স হওয়ার পরে এখন হচ্ছে মনে করেন আমরা একটা সার্ভিস সিলেক্ট করলাম, এটা হচ্ছে সিলেক্টিং, সার্ভিস সিলেক্ট করাটা আমাদের শেষ। হ্যাঁ, মনে করেন আমরা সেলুন সিলেক্ট করলাম, তাই না? সাপোজ ফর এক্সাম্পল সেলুনকে সিলেক্ট করলাম সার্ভিস হিসেবে, তো আমরা এখানে কি নিব, এটা হচ্ছে আমাদের সার্ভিস। তো সেলুনের উপরে আমরা একটা ডোমেইন নিব, ঠিক আছে? সেলুনে কি সার্ভিস, তাই না? হেয়ার কাট, তারপরে এই জিনিসটা, তো সেলুনে কি কি বলে, হ্যাঁ সেলুনকে কি বলে, তো এই টাইপের একটা আমরা একটা ডোমেইন নিব এবং কোন কান্ট্রিকে টার্গেট করব, কোন লোকেশন করে টার্গেট করব, এটার জন্য একটা ওয়েবসাইট আছে, যেমন রাইটে আমেরিকা, এটাতে এখানে উইকিপিডিয়া থেকে আমরা স্টেটগুলোর নাম জানতে পারবো, এখানে লিস্ট করা আছে, এখানে দেখেন আরো সিটি আছে, হ্যাঁ এইগুলো হচ্ছে সিটির নাম। তো এখন হচ্ছে সার্ভিস সিলেক্ট করছি, তারপর হচ্ছে যেটা টার্গেট করতে হবে লোকেশন, একদম স্পেসিফিক লোকেশন, এবং ওই লোকেশনের উপর সার্ভিস সেট করে আমাদের একটা ডোমেইন নিতে হবে। না, ডোমেইনটা ইউএস এর টাইপে নিলে হলো, নিলেও হয়, হ্যাঁ শুধু ওই লোকেশনের জন্য নিতে হবে তা না, পরবর্তীতে ওই ডোমেইনটা আমরা অন্য কোনো লোকেশনের জন্য ইউজ করতে পারবো। তো তো আমরা সেলিন সিলেক্ট করি, তো সেলিন রিলেটেড আমরা একটা ডোমেইন নিয়ে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে এসইওর কাজ, ঠিক আছে? একটা সুন্দর ডিজাইন নিতে হবে, যেমন আমি যদি এখানে যাই এক্সট্রা এক্সট্রা এখানে অনেক ভালো ভালো টিম আছে, থিম আছে, মানে এখানে যদি আমি সার্চ দিই তারপর প্লাম্বার, তাই না? প্লাম্বারে কি আছে? এই যে দেখেন, হ্যাঁ এদের অলরেডি মানে প্রিমেড ডেমো আছে, হ্যাঁ এই এরকম টাইপের হয় ওয়েবসাইটগুলো। তো মনে করেন আমাদের নিশ্চয় আছে প্লাম্বার, তো একটা প্রফেশনাল লুকিং সার্ভিস পেজের মতো করে এরকম একটা ডিজাইন দেওয়া লাগবে, ঠিক আছে? এই যে অলরেডি ডিজাইন আছে, তো এরকম বিভিন্ন থিম, আপনি যদি মাই থিম শপে যান, মাই থিম শপ ডট কম,
এখানে যদি লিখি প্লাম্বার প্লাম্বার তাহলে এখানেও আমরা ভালো ভালো ডেমো পাবো, ডেমো সাইট, এগুলো জাস্ট ইম্পোর্ট করে দিলেই হয়ে গেল। নাই মাইকিং শপে নাই, তো অ্যাস্ট্রাতে আছে, অ্যাস্ট্রা অ্যাস্ট্রা এটা আমরা আপলোড করে দিলেই হবে। তো এই হলো ওয়েবসাইটের এই ডেম ডামি টেস্টগুলো তুলে দিতে হবে, আর হচ্ছে আর একটু কালার ডিজাইন নিয়ে আসতে হবে, ব্রাউন কালার ইউজ করে একটা আকর্ষণীয় লুকিং সাইট দিতে হবে। এবং মানে এই সমস্ত কিওয়ার্ডের কি পেজ র্যাঙ্ক করে বলেন তো, হোম পেজ, ঠিক আছে? আমরা সে র্যাঙ্ক করবো কোন পেজ, হোম পেজ, আমাদের হোম পেজে হচ্ছে গুগলে র্যাঙ্ক করবে। তো হোম পেজকে টার্গেট করে হচ্ছে এই এসইওর কাজটা করতে হবে। তো আমাদের ডিজাইনের পর্ব শেষ, তো ডিজাইনের পর্ব শেষে হচ্ছে আমাদের এসইওর কাজ করতে হবে, তাই না? তো আমরা যে ট্রাই করবো এই ওয়ান পেজে এসইও ইমপ্লিমেন্ট করবো হোম পেজে, ঠিক আছে? আমাদের যে সাইটের নাম, এই সাইটটা বা আমাদের সার্ভিসের নাম, এটা থাকবে হেডিং ওয়ানে, হেডিং ওয়ানে একবার থাকবে, হেডিং টুতে থাকবে, ঠিক আছে? হেডিং টুতে থাকবে এবং সুন্দর একটা ফন্ট থাকবে, এই যে এগুলো থাকবে হেডিং থ্রিতে, এই সার্ভিসের নাম। এবং এখানে হচ্ছে আপনাদের আমাদের নিজস্ব টেক্সট লিখে নিতে হবে, এবং ওইখানেও কিওয়ার্ড রেশিও ফলো করে তারপরে লিখে নিতে হবে। হ্যাঁ, এই সার্ভিস পেজে টেক্সটগুলো ওই কিওয়ার্ড অনুযায়ী লিখে নিতে হবে। তো এইখানে অ্যাটলিস্ট আমাদের হোম পেজে অ্যাটলিস্ট মিনিমাম হলেও 500 থেকে 1000 ওয়ার্ড দিতে হবে, বুঝতে পারছেন? 500 থেকে 1000 ওয়ার্ড দিতে হবে হোম পেজে, 500 থেকে 1000। হ্যাঁ, কি লেখা বলুন তো? এই লেখাগুলো দিয়ে, এই যে এখানে যে লেখাগুলো আছে না টেক্সট, এইগুলো এলিমেন্টর দিয়ে বা ট্রাইব আর্কিটেক্ট দিয়ে আমরা লিখতে পারবো। এই যে এখানে লেখা, তো এইগুলো মিলিয়ে অ্যাটলিস্ট 500 ওয়ার্ড। আচ্ছা, তারপর আসে আমাদের ওয়েবসাইট শেষ, কন্টেন্ট দেওয়া শেষ। কন্টেন্ট বলতে এই লেখালেখি আর কি, মানে সার্ভিস সম্পর্কে, সার্ভিস সম্পর্কে কিরকম লেখালেখি, এই যে এদের গুলো দেখলে বুঝতে পারবে। এই যে এখানে একটা ফর্ম দিছে, তারপরে হচ্ছে এই যে এখানে টেক্সট, তারপরে এখানে ফোন নাম্বার। তো আমরা আপাতত একটা ফেক ফোন নাম্বার ইউজ করলাম, বা ফোন নাম্বার দিলামই না, শুধু ইমেল দিলাম, তাই না? তো এখানে সার্ভিস গুলো এই যে কি কি ঠিক করে, গ্যাস লাইন, তারপরে প্লাম্বিং, হিটিং, কুলিং, কমার্শিয়াল, তারপরে হচ্ছে রিমডেলিং, এই সার্ভিস গুলো দিতে হয়। তো এই ডিজাইন টিজাইন হয়ে গেলে এখন যেটা করতে হবে, এই যে আর আর কি ডিজাইন করতে হবে, যে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ তো আছেই, আর হচ্ছে একটা ব্লগ পেজ। তো এখন হচ্ছে আমি একটু পরে আসতেছি, একটু পরে। হ্যাঁ, আপনি কে নেন? হ্যাঁ, আমি তো এই যে মিটিং আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন হচ্ছে প্রথম যে কাজটা আছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে, বুঝছেন? প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। প্রথম আপনার এসইও অপটেজ এসইও যে কাজটা, সেটা হচ্ছে কি করতে হবে, এই যে ডিজাইন টিজাইন বা অন পেজ এসইও হয়ে গেলে প্রচুর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। তো এটার জন্য আছে, যেমন আমরা যদি ফাইবারে যাই, ফাইবার ডট কমে যদি যাই, তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া শেয়ারিং, এরা হচ্ছে বিভিন্ন টুলস বা সফটওয়্যার ইউজ করে একসাথে 1000 শেয়ার বা 2000 শেয়ার মানে নিয়ে নেয়। তো এরকম সার্ভিস দেয় $5। তো আমরা তার সার্ভিস কিনবো না, জাস্ট আমরা কি করবো, এই যে দেখেন এই গিগটা শেষ সেল করছে কতবার, একবার। আই উইল শেয়ার ইউর বিজনেস কন্টেন্ট অর পেজ অন সোশ্যাল মিডিয়া সাইট। তো এরা হচ্ছে সাধারণত কি করে, রোগ মানে এরা সাধারণত সফটওয়্যার ইউজ করে এই শেয়ারগুলো করে নেয়। এই দেখেন 3000 সোশ্যাল সিগন্যাল ফ্রম ফেসবুক, পিন্টারেস্ট, টাম্বলার। তো এরা এই শেয়ারগুলো কিভাবে করে, বিভিন্ন বট টট বা রোবটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে করে। তো প্রথম কাজ হবে, মানে পেজটা ডিজাইন হয়ে যাওয়ার পরে এরকম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে, বুঝতে পারছেন? তো ম্যানুয়ালি রোবটকে এসে করাচ্ছে, ম্যানুয়ালি করা আরো ভালো। তো প্রথম আমাদের এই পেজটাকে হচ্ছে যত পারা যায়, মানে 1000 বার 2000 বার বা 3000 বার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। এটা হলো এক নাম্বার মানে স্টেপ সাইটটা ডিজাইনের পরে।
তারপরে হচ্ছে আরেকটা কাজ আছে, যেটা আছে আপনাদেরকে দেখ, একটা লিঙ্ক বিল্ডিং টেকনিক আছে যেটার নাম হচ্ছে লোকাল সাইটেশন। তো নাম শুনছেন? হ্যাঁ, এটার নাম শুনছেন কেউ? লোকাল সাইটেশন। ওকে, সো এরকম যদি আপনি লোকাল সাইটেশন সাইট যদি লেখেন তাহলে এই যে পেয়ে যাবেন। তো তারপরে কাজটা হচ্ছে এই সাইটগুলো মানে আপনার যে ডোমেইনে যে লোকেশনটা ইউজ করবেন, আমরা যে ওয়েবসাইটটা বানাবো, ওয়েবসাইটে যে লোকেশনটা ইউজ করব, ওই লোকেশনটা দিয়ে সব জায়গাতে ওই সেম লোকেশনটা দিয়ে এই লোকাল লিস্টিং সাইটগুলোতে হচ্ছে আমরা লিস্ট করাবো আমাদের বিজনেস। তো লোকাল লিস্টিং সাইট কিরকম হয় বলেন তো? লোকাল লিস্টিং সাইট কিরকম হয়? তো লোকাল লিস্টিং এর সাইট এই যে yelp.com, তারপর yellowpages.com, malta.com, এখানে যদি যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে রেজিস্টার করতে হবে। তোমার কারণে আমি এটাতে দিয়েছিলাম, এটাতে গেলাম, যাওয়ার পরে এখন হচ্ছে প্রথম কাজটা হচ্ছে এটাতে রেজিস্টার করতে হবে। রেজিস্টার রেজিস্টার করে এখানে কি করতে হয়, এখানে হচ্ছে ওয়েবসাইটের ইনফরমেশন দিতে হয় আর ইউআরএল দিতে হয়। হ্যাঁ, অ্যাড ইওর বিজনেস, একটা নাম থাকে কি, অ্যাড ইওর বিজনেস। তো এই সাইটগুলো হচ্ছে অনেক আছে, সোশ্যাল শেয়ারের পরে এই 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 মানে লোকাল সাইটেশন যে লিঙ্ক বিল্ডিং আছে এটা করতে হবে। মানে এরকম বিভিন্ন কোম্পানি আছে, যে মানে ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে তারা মানে ওয়েবসাইটের লিস্টিং নেয়, ওয়েবসাইটে লিস্টিং নেয়। যেমন এই সাইটটা, এই সাইটে সাইন আপ করার পরে একটা অপশন আসবে অ্যাড ইওর বিজনেস, এখানেই আছে দেখেন। তো এই বিজনেসের যত ইনফরমেশন আছে সবকিছু আমরা সেম রাখবো। তো আমরা যেটা ইউজ করব সেটা এই সবগুলো লোকাল লিস্টিং সাইটে সেম রেখে ইউজ করব। এখানে জিপ কোড, তারপর হচ্ছে ফোন নাম্বার, এইগুলো দেখেন স্টার মার্ক দেওয়া, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে এই সব মানে সবগুলো লোকাল লিস্টিং সাইটে আমাদের ওয়েবসাইটে অরিজিনাল ইনফরমেশন বিজনেস নাম দিয়ে ওয়েবসাইটে লিংক দিয়ে অ্যাড করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। ওকে, তো মূলত হচ্ছে এই 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 দুইটা করার পরে এই দুইটা করার পরে হচ্ছে আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে যে আমাদের আদৌ কোনো ইমপ্রুভমেন্ট আসতেছে কিনা, ঠিক আছে? তো আদৌ যদি কোনো ইমপ্রুভমেন্ট আসে তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে অন্য যে ব্যাকলিংস গুলো আমরা নর্মাল এসইওতে দেখছি ওই ব্যাকলিংস গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? এখানে সবচেয়ে বেস্ট হচ্ছে অন্য অন্য ব্যাকলিংস এর ভিতরে ভ্যারিয়েন্স আনা। যেমন আমি প্রোফাইল লিংক করে দেখতে পারি, প্রোফাইল লিংকে যদি ইমপ্রুভমেন্ট আসে তাহলে ওটা করবো, যদি ইমপ্রুভমেন্ট না আসে তাহলে ওটা পাই, ওটা না আসলে আমরা সোশ্যাল বুক মার্কিং করে দেখতে পারি। হ্যাঁ, সোশ্যাল বুক মার্কিং যদি কাজ হয় তাহলে ওটা করবো, আর যদি কাজ না হয় ওটা পাই, তাহলে অন্যটা ডাইরেক্টরি। ও, আরেকটা সেটা হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন, এটা করতে হবে, ঠিক আছে? ডাইরেক্টরি সাবমিশন এটা করতে হবে। তো লোকাল সাইটেশনের পরে হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন। ওকে, তারপর হচ্ছে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই এই কাজগুলো শেষে আমরা একটা পেজ ওপেন করব যেটা নাম দিব হচ্ছে ব্লগ পেজ। হ্যাঁ, যেটা নাম থাকবে হচ্ছে ব্লগ পেজ, এবং ওই ব্লগ পেজে আমাদের এই সার্ভিস রিলেটেড কথাবার্তার জন্য বিজনেস ব্লগ, এই বিজনেস টাইপের, আপনারা যে ক্লাসের সময় আমি বলছিলাম না পার্সোনাল ব্লগ, আর একটা হচ্ছে কি ব্লগ, বিজনেস ব্লগ দেখাইছিলাম, মনে আছে? হোস্টিং গারে, হ্যাঁ হ্যাঁ, হোস্টিং এর যদি আপনারা ব্লগে যান, তো হোস্টিং কিভাবে সেটআপ করে, হোস্টিং কিভাবে কানেক্ট করে, এই এই রিলেটেড যে আর্টিকেল গুলো পাবলিশ করে হচ্ছে বিজনেস, এইগুলো হচ্ছে কি কি টাইপের ব্লগ বা কি টাইপের আর্টিকেল, বিজনেস টাইপের আর্টিকেল। তো আমরা যদি এখানে স্লাইড দিয়ে ব্লগ লিখি, তাহলে ব্লগে যাই, আমাদের কিছু বিজনেস ব্লগ পাবলিশ করতে হবে। এই যে দেখেন, ইমপ্রুভ
website performance with little speed. So এরা যেহেতু হোস্টিং কোম্পানি, so এদের ব্লক টাইপটা হচ্ছে হোস্টিং কে ঘিরে, দেখছেন এদের ব্লকটা হচ্ছে হোস্টিং কে ঘিরে। তো এই টাইপের আমরা যেহেতু প্লাম্বিং নিয়ে যদি সাইট বানাই, তো আমাদের ব্লকটা হবে হচ্ছে প্লাম্বারের উপরে। তো আমরা কি ধরনের ব্লক পাবলিশ করতে পারি? আমরা এরকম করতে পারি, হাউ টু, মানে কেন এরকম, হাউ টু সলভ দিস প্রবলেম উইদাউট এ প্লাম্বার, অথবা হাউ টু সলভ দিস প্রবলেম বাই ইয়োর সেলফ, হাউ টু ফিটিং ইয়োর কিচেন, তাই না? এই টাইপের হচ্ছে, মানে যেগুলো হচ্ছে কথাবার্তা থাকবে, আমরা যে সার্ভিস দিই সার্ভিস রিলেটেড পাঁচটা বা ছয়টা ব্লক পাবলিশ করা, মানে অনেক বেশি না, চার পাঁচটা, হ্যাঁ চার পাঁচটা ব্লক পাবলিশ করা। এবং ওই ব্লকগুলোকে হচ্ছে হোম পেজে ইন্টারনাল লিঙ্ক করা, বুঝতে পারছেন? কোন পেজে? আমরা ওই ব্লকগুলো যখন এসইও অপটিমাইজ করব, তখন হচ্ছে আমরা হোম পেজে ইন্টারনাল লিঙ্কিং করব। হোম পেজকে হচ্ছে টার্গেট থাকবে ইন্টারনাল লিঙ্কস দেওয়ার জন্য, তো ওই ব্লক পেজটাকে টার্গেট করা হচ্ছে হোম পেজে ইন্টারনাল লিঙ্ক করার জন্য। তো এখানে হচ্ছে অল অ্যাবাউট লিঙ্কিং এর বিষয়। এই লিঙ্কিং এর বিষয়টা আমরা হিসাব করে ওই চার পাঁচটা ব্লগের জন্য আমরা ওইটা হিসাব থেকে দেবো, আর এই ব্লগ আমরা অনার্স থেকে আর্কাইভ থেকে পেয়ে যাবো, ঠিক আছে? এগুলো আমাদের লিখতে হবে না, বা লিখলেও এত বেশি বেশি বড় ব্লগও লাগবে না, মানে 400 বা 500 এর হলেই হয়, ছোট টাইপের ব্লগ। তো ব্লগটা মূলত এই জন্য নেওয়া যাতে হচ্ছে আমরা হোম পেজকে বুঝাইতে পারি বা গুগলকে বুঝাইতে পারি যে এর হোম পেজটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডের জন্য বা প্লাম্বিং সার্ভিসের জন্য। ওকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে এটা সবগুলো পেজে আমরা ব্যাকলিংক করব, যেমন অ্যাবাউট পেজেও আমরা ব্যাকলিংক করব, সার্ভিস পেজেও আমরা ব্যাকলিংক করব, আর হচ্ছে টেস্টিমোনিয়াল পেজেও ব্যাকলিংক করব, ঠিক আছে? কন্ট্যাক্ট পেজকেও আমরা ব্যাকলিংক করব। তো মেইনলি হচ্ছে আমরা পেজগুলো, আমরা সাধারণত নর্মাল এসইওতে কি করছি, পোস্টগুলোকে ব্যাকলিংক দিচ্ছি, তাই না? হ্যালো, হ্যাঁ আমরা সাধারণত নর্মালে কি করতে, পোস্টগুলোকে ব্যাকলিংক দিচ্ছি, তাই না? কি অর্ডার দিয়ে ব্যাকলিংক, বাট এইগুলোতে আমরা কি এই সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, এইগুলোকেও আমরা ব্যাকলিংক করানোর চেষ্টা করব। তো মূলত এসইও ওয়ার্ক পেজ বলতে এই টুকিটাকি, আরো কিছু জিনিস আসবে যখন আমরা কাজ করব তখন জানতে পারবো। তো আমাদের হাতে 10 মিনিট টাইম আছে, তো 10 মিনিট শেষ মানে আমাদের মিটিং ও শেষ, ঠিক আছে? তো মূলত এই এই পর্যন্ত এই এই বিজনেসটার সম্পর্কে। ওকে, তারপরে আমরা সময় পেলে, আগে হচ্ছে এই দুটো আগে অ্যাফিলিয়েট আর হচ্ছে লোকাল, এই দুটো হচ্ছে আগে নিয়ে আগাই, তারপরে আমরা সময় পেলে ড্রপ শিপিং কি, ড্রপ ই কমার্স কি, এই বিষয়গুলো নিয়ে পরে অন্য কোনো মিটিং আলোচনা করবো, এটা আরো অনেক পরে, আরো 6 মাস পরে বা 1 বছর পরে। তো আগে হচ্ছে আমরা এই দুইটা নিয়েই থাকি, তারপরে হচ্ছে আমরা অন্যদিকে মুভ করবো। আগে এই দুইটা থেকে আমাদের মানে প্রফিট আসুক, তারপরে হচ্ছে আমরা অন্যদিকে মুভ করবো। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে? বলেন, মনে করেন আমরা যখন সোশ্যাল মিডিয়া সাইট গুলো শেয়ার করব, তখন ফেসবুকে তো বেশি লিংক শেয়ার করলে সেই লিংকটা স্প্যাম হয়ে যাবে না? ও এখন তো ধরে না, আগে ধরতো না, এখন তো মাত্র লিমিটেশন আছে, অতিরিক্ত হয়ে যায় তাহলে স্প্যাম ধরে। হ্যাঁ, লিমিট অনুযায়ী করতে হবে, লিমিট যত দূর করা যায় আর কি, বা এরকম সফটওয়্যার আছে, ঠিক আছে, সফটওয়্যার ইউজ করে করতে হবে। তাহলে লিংকটা আমরা ইয়া করতে পারি না, যে মাস্কিং করতে পারি না? হ্যাঁ, লিংকটাকে মাস্কিং করে তারপরে শেয়ার করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, শর্ট করে, হ্যাঁ শর্ট করলাম আবার মাস্কিং করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, ওই স্প্যামিং এর কোনো অপশন না থাকে। হুম হুম, এটা ওকে। তো এই পর্যন্ত হচ্ছে লোকাল সাইটেশনের, মানে লোকাল এসইও এইভাবেই করে সাধারণত, ঠিক আছে? আর পরবর্তীতে নতুন নতুন কিছু আসলে আমরা কাজের মাধ্যমে সেগুলো জানতে পারবো, ঠিক আছে? তো আমি শর্টকাটে শেষ করে দিলাম। আর
তার আগে একটু মানে এটা রিসার্চ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোন লোকেশনে সবচেয়ে বেশি মানুষ এই সার্ভিসগুলো নেয় এবং কোন সার্ভিসটা হচ্ছে সবচেয়ে বেশি চলে, এটা খুঁজে বের করা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই দুটা খুঁজে বের করার জন্য আরেকটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, নাম হচ্ছে bark.com, bark না bark, bark.com না, হ্যাঁ bark, yes না এটা না এটা না এটা না সরি, ও ভুলে গেলাম নামটা, শেট এখন তো রিসার্চ করি নাই, তো এটা রিসার্চ করা ইম্পর্টেন্ট, তো এটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন একটা সাইট, ঠিক আছে, এটা কিন্তু লোকাল এসইওর একটা সাইট, বুঝছেন, এটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ এই সাইটটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের উপরে, বুঝছেন, হ্যাঁ এটা একটা লোকাল এসইওর সাইট, এরকম ধরনের হয়, হ্যাঁ লোকাল এসইওর সাইট এরকম ধরনের হয়। এই একটা এক্সাম্পল সাইট দেখেন, আপনার রেজাল্টে দেখবেন যে অনেক আপনার কম্পিটিশন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর এই এইটা হচ্ছে অনেক ইজিলি র‍্যাঙ্ক করানো যায়, কারণ হচ্ছে এখানে কম্পিটিশন খুব অল্প, যেমন অ্যাফিলিয়েট বিজনেসটা অনেক দিন ধরে, বাট লোকাল এসইও বিজনেসটা কি মানে এখন হচ্ছে শুরু হচ্ছে,